দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাবুবাজার এলাকায় রয়েছেন সহকর্মী স্কেলিটন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন, করোনায় জনগণের মধ্যে কি সচেতনতা বেড়েছে, কি বলছেন সাধারণ মানুষ? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন ফাতিমা, আমি বাবুবাজার ঠিক ব্রিজের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। কতটুকু সচেতনতা বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সেটি জানতে চেয়েছেন। এই লকডাউনের ষষ্ঠ দিনের চিত্রটি দেখাতে চাই। এই হলো সচেতনতা। এভাবেই মানুষ, কেউই, বেশিরভাগ মানুষই কিন্তু মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না। দেখছেন যে একেবারে মনে হয় যেন ঈদের উৎসব বা যেই কোনো উৎসবে তারা মেতে উঠেছে। এভাবেই কিন্তু দেখছেন যে আসলে কীভাবে মানুষ, মানে যার যার ইচ্ছা মতো তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে অন্য কথা, বিভিন্ন কৌশল, বিভিন্ন তাল বাহানার কথা বলছে তারা। এবং সবচাইতে বড় বিষয় হলো এই লকডাউনকে ঘিরে, আপনি জানেন যে সরকার 14 তারিখ থেকে আবার লকডাউনের ঘোষণা দিয়েছে। সেই লকডাউনটি হবে একটু কঠিনতম। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে বিভিন্ন পিকআপে এবং বিভিন্ন সিএনজি মোটর সাইকেল যোগে যারা দূরপাল্লায় গ্রামগঞ্জে যাওয়ার জন্য তারা ছুটছে। এবং সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় হলো যে আজকে সকাল থেকে যে চিত্র দেখেছি যে বিভিন্ন পিকআপ ভ্যানে মানুষজন যাচ্ছে এবং হেঁটে, পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে। সব ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে। আমি একটু দেখছেন এই পিছনের দৃশ্য দেখছেন, আমি একটু আমার সামনের দৃশ্য দেখাতে চাই যে শত শত মানুষ কীভাবে হেঁটে আসছে এবং তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি তারা মানছে না, মাস্ক পরছে না। এই ক্ষেত্রে যারা মানাবে, মানানোর লোকগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। আসলে যাদের কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নামে মাত্র চেকপোস্ট বসিয়েছে ওই মোড়ে, কিন্তু কোনো ধরনের কার্যক্রম তাদের আমি চোখে পড়েনি। দেখছেন যে কত মানুষ, শত শত মানুষ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক পরছে না, দূরত্ব বজায় রাখছে না, তারা কিন্তু এভাবে কিন্তু হেঁটে যাচ্ছে। এবং তাদের উদ্দেশ্য, অনেকেরই কিন্তু উদ্দেশ্য নেই, উদ্দেশ্য গন্তব্যের কোনো ইয়ে নেই, কোনো মানে কী কারণে যাচ্ছে সেগুলোর কোনো সদ উত্তর আমাদেরকে কিন্তু দিতে পারেনি। তাই সবশেষে এইটুকু বলতে চাই যে এই বাবুবাজার এবং বাবুবাজার ব্রিজের উপরে পাশে রয়েছে ক্রানিগঞ্জ, এই জায়গাগুলোতে, মোড়গুলোতে দেখেছি লম্বা যানজট লেগে আছে, কোনো লকডাউন বলে কিছু নেই। হাজার হাজার মানুষ কারণে অকারণে তারা ছুটেছে। তাই সবশেষে এটুকু বলতে চাই, এই লকডাউনে আজকে সিটি পরিবহনগুলোর সাথে যারা চালক তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে গাড়ি আগের তুলনায় অনেক কম, যাত্রী অনেক কম। তবে যাত্রীরা অভিযোগ করেছে ভাড়া দ্বিগুণ নিচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছে তারা চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে বাবুবাজার ব্রিজের উপর থেকে সর্বশেষ লকডাউনের খবর। ধন্যবাদ স্কেলিটন আপনাকে।